নমস্কার বন্ধুরা, রুটি পরোটা কিংবা ভাত আর ডালের সাথে চেটেপুটে খাওয়ার মতো কাঁকরোলের একদমই সহজ ও দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। চটপটা কাঁকরোলের ভুজিয়া বানানোর জন্য প্রথমেই কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে 1টা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ কালো জিরে ও 4 কোয়া রসুন কুচি ফোড়ন দিয়ে লো ফ্লেমে রেখে 25 থেকে 30 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের এরকম সরু ও পাতলা পাতলা করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, শুধুমাত্র 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে রঙটা সামান্য পরিবর্তন হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের এরকম সরু সরু করে কুচিয়ে রাখা আলু, অল্প নুন ও হলুদ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, যাতে আলুর টুকরোগুলো একটু নরম ও ভাজা ভাজা হয়ে আসে। এই পর্যায়ে পেঁয়াজের টুকরোগুলোকে এর থেকে বেশি লালচে করে ভেজে ফেলবেন না, তাহলে পুরো রান্নাটা শেষ হতে হতে পেঁয়াজের টুকরোগুলো অতিরিক্ত লালচে হয়ে গিয়ে কালো মতো হয়ে যাবে। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে এরকম পাতলা করে কেটে রাখা 250 গ্রাম কাঁকরোল এবং এই কাঁকরোলের টুকরোগুলোর জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন দিয়ে মিশিয়ে প্রথমে 1 মিনিট ভেজে নেব। তারপর এটাকে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না কাঁকরোল ও আলুর টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। তবে মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকটা বসে পুড়ে যেতে পারে। প্রায় 5 মিনিট রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে ভালোভাবে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম আলু ও কাঁকরোলের টুকরোগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ টমেটো কেচাপ এবং 1/2 চা চামচ পোস্ত। তবে এই রেসিপিতে পোস্ত দেওয়াটা পুরোই অপশনাল, চাইলে দিতে পারেন, আবার পোস্ত ছাড়াও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে অনবরত নেড়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এর ফলে পোস্তর দানাগুলো যেমন সবজির সাথে ভালোভাবে কোট হয়ে যাবে, তেমনই পোস্তর দানা ও সবজিগুলো হালকা একটু মুচমুচে মতো হয়ে যাবে। পোস্ত দিয়ে নাড়তে নাড়তে মাঝে এর মধ্যে 1 চিমটে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার গ্যাস বন্ধ করে এটাকে 1টা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের পর্ব। ধন্যবাদ।